হ্যালো এভরিওয়ান, দিস নুসরাত তানিয়া ফ্রম মাই পেজ। আজকে আমার স্যাটারডে, ভাবলাম মজা কিছু রান্না করি। মজা কিছু রান্না করতে গিয়ে মনে পড়লো যে আজকে আমি পায়েস রান্না করব। ও না সরি, আজকে তো আমি পাস্তা রান্না করছি। তো এটা হচ্ছে আমার পাস্তার ভিডিও। পাস্তাগুলো ফার্স্টে অবশ্যই বয়ল করে নিতে হবে। মজার কিছু রান্না করতে গিয়ে যে এত কষ্ট, কিন্তু খেতে কিন্তু একটুকু সময় লাগলো না। এটা যাই হোক, আমি পাস্তাগুলো আগে বয়েল করে নিলাম। এরপরে এটা আমি চিকেন, শ্রিম্প, এগ, যা যা লাগে সব কিছুই কম বেশি দিব। তো ফার্স্টে আমি এগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, ভেজে নিলাম একটু একটু করে বাটার দিয়ে। আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ভেজে আলাদা আলাদা করে রাখলাম। ডিম, চিকেন, শ্রিম্প এগুলো ভাজা হওয়ার পরে এখন আমি এর মধ্যে একটু গার্লিক দিয়ে তার মধ্যে আমি দিব যত ভেজিটেবল কেটে রেখেছিলাম। তার মধ্যে রয়েছে ক্যাপসিকাম, অনিয়ন, ফুলকপি, আর এটা হচ্ছে রেড হ্যালাপিনো। তো যাই হোক, আমি প্রত্যেকটা জিনিস খুব সংক্ষেপে কেটে জাস্ট খালি এটা ফ্রাই করে নিলাম। এরপরে আমি আমার সসের মধ্যে চলে আসি। এখানে রয়েছে ওয়েস্টার সস, সয়া সস, আরেকটা ফিশ সস, আর রয়েছে টমেটো ক্যাচাপ। তো ফার্স্টে আমি ফ্রাই প্যান, এটা বড় একটা ফ্রাই প্যান নিয়েছি, যেহেতু আমার প্রত্যেকটা জিনিস একসাথে করতে হবে। তো সসগুলো দিয়ে আমি ফার্স্টে পাস্তাগুলো সুন্দর মতো ভেজে নিব। এরপরে আমি আমার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস একটা একটা করে এর মধ্যে দিয়ে নিব। এত কষ্ট রান্না বান্না করতে মাঝে মাঝে মনে চায় বাইরের খাবারই খেয়ে থাকি, কিন্তু না, বাইরের খাবার খেতে এত মজা লাগে না যতটা ঘরের খাবার খেয়ে লাগে। তো আমরা ভাই মাছে ভাতে বাঙালি, ঘরের খাবার আমাদের সবচেয়ে প্রিয়। উইকডেসে কাজের পরে যখন উইকেন্ডে একটু ছুটি কাটাতে আসি, কিন্তু না, আমার ছুটি থাকলে কী হবে, আমার হাজব্যান্ড খাবে গরম গরম রুটি। তো যাই হোক, সব কিছুর পরে আলহামদুলিল্লাহ আজকে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। নেক্সট ভিডিওর জন্য আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।